আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস নবী আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন খান্নাস থেকে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস খন্নাসদের চক্রান্ত বসুআসা থেকে নবী আপনি আশ্রয়ী প্রার্থনা করুন আল্লাহ বলে খন্নাস কারা মিনাল জিন্নাতি ওয়ান খন্নাস জিন্নাতের ভেতরেও আছে আবার মানুষের ভেতরেও আছে শয়তান ইবলিশ জিন্নাতের ভেতরেও আছে আবার মানুষের ভেতরেও আছে একদল মানুষের দেখতে মানুষ মনে হয় কিন্তু কাজে কর্মে প্রমাণ হয় এটা শয়তানেরও উস্তাদ আছে নি শুধু শয়তান না শয়তানের উস্তাদ আল্লাহ ইবলিশ আল্লাহর গোলামি করে নাই নাফরমানি করে অভিশপ্ত জাহান নামি হয়ে গেল ইবলিশের একটাই মাত্র অপরাধ ছিল আল্লাহর গোলাম বরে নাই গোলাম বরে নাই ভিন্ন দিকে আল্লাহ বলে যারা গোলাম বনবে তারাই জান্নাত পাওয়া যাবে সংক্ষিপ্ত কথা আল্লাহ বলে গোলাম বনা যাও গোলাম আল্লাহ কোথাও বলা নাই তুমি বড় আলেম বনও তো জান্নাত পাক কোথাও বলা নাই তুমি বড় পীর যাও তো জান্নাত পায়া যাবা পাক বলা নাই তুমি জমানার বড় ইমাম খতিব বনে যাও তো জান্নাত পায়া যাবা পাক বলা নাই তুমি জমানার বড় বক্তা হয়ে যাও তো জান্নাত পায়া যাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই তুমি জমানার বড় নেতা হও পীর হও তুমি জান্নাত আল্লাহ পাক বলে নাই তুমি হও আমি আল্লাহ জান্নাত দিয়া দেব ভালো করে বুঝেন ভালো করে বুঝেন আল্লাহ বলে একমাত্র গোলাম বলে যাও গোলাম এলেম বলা হয়েছে গোলাম বলতে পারো নাই বান্দারি ইমাম হয়েছ গোলাম বনতে পারো নাই বক্তা হয়েছ গোলাম বনতে পারো নাই বড় খতিব বনেছ কিন্তু আমি আল্লাহর গোলাম বনতে পারো নাই আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি হাসরের দিন যখন জান্নাত আর তার নামের ফাইসালা হবে বান্দা নিজের চোখে দেখবেন আজকে হুজুরের বয়ানে জবান থেকে শুনতেছেন আমি বয়ান করে আপনাদের শোনাচ্ছি বাস্তব হাসরের দিন হাক্কলে একই হয়ে যাবে সমাজে আপনাদের হাস হাসরের নিজের চোখে দেখবেন কত পীর জাহান্নামের নামের দিকে রওয়ানা করবে মুরিদ জান্নাতের মেহমান হয়ে যাবে কত বক্তা জাহান নামের প্যাসেঞ্জার হবে শ্রোতা বয়ান শুনে শুনে আমল করে জান্নাতের মেহমান হয়ে যাবে কত ধনী জাহান্নামের নামের প্যাসেঞ্জার হবে তার কর্মচারী জান্নাতের মেহমান হয়ে যাবে কত আলেম জাহান নামি হয়ে যাবে আলেমের কথাবার্তা শুনে আমল কইরা জাহেল মানুষ মানুষ জান্নাতের মেহমান হয়ে যাবে ওরে বান্দা হাসরের দিন দেখবেন কত কুটিপতি জাহান নামের প্যাসেঞ্জার হবে আর গরিব রিক্সাওয়ালা দিন মজদুর জান্নাতের মেহমান হয়ে যাবে এর কারণটা কি জানো আল্লাহ পাক জান্নাতের মেহমান হওয়ার জন্যে যে শর্তটা লাগিয়েছে এর নাম হল গোলাম বন গোলাম পাদ খুলি ফি আবাদি পাদ খুলি আল্লাহ বলে বান্দারে যে গোলাম বনবি আমি আল্লাহ ওই বান্দাকে দিয়া দেব গোলামের গোলামের জন্য গুলামের গোলামের জন্য গুলামের মুসলমান তুমি ধনী হও আর গরিব হও কোনো সমস্যা নাই আল্লাহর গোলাম বন গোলাম ইমাম হও আর মুক্তাদি হও কোন সমস্যা নাই আল্লাহর গোলাম বন কোনো সমস্যা নাই শুধুমাত্র আল্লাহর গোলাম বন এজন্যই আল্লাহ বলেন যার অন্তরে আমি আল্লাহর যত ভয় আমি আল্লাহর দরবারে তার সম্মান তত হয় আমি আল্লাহর যত বেশি ভয় করবি আমি আল্লাহ তার সম্মান তত বাড়াইয়া দেব বলুন সুবাহান আল্লাহ আশুরের দিন দেখবেন কোটিপতি মালিক জাহান্নামী মালিকের কর্মচারী জান্নাতি দেখা যাবে চোখের সামনে এজন্য বলা যায় না কে আল্লাহর কাছে দামি হয়েছে আল্লাহ কারে গোলাম বানায় নিছে এটা আল্লাহই ভালো জানে কথা ঠিক কি না অনেক কিছুই আছে আমার কিন্তু গোলামি নাই ফখর আছে তাকাব্বুরি আছে ধনের গরম লাটির গরম, এলেমের গরম আমলের গরম আমরা অনেক সময় আমল করেও তো হয়ে যাবো অনেক আমল বলা নামে যাবে কেন কেন কই আমল ছিল তবে আমলের সাথে আমলের গরমও ছিল ভেতরে ছিল আমার যে ভালো মানুষ তো জৈদর কান্দি আর একজনও নাই এটা ভেতরে ছিল সবচেয়ে বেশি ভালো মানুষ তো এই গ্রাম আর একজনও নাই এটা ভেতরে ছিল দুনিয়ার কেউ ভেতর দেখে নাই তবে একজন দেখেন তিনি কে আরো জোরা বলেন তিনি কে অন্তর দেখেন কে চেহারা তো ভালোই ওই যে মাঝে মধ্যে বলি উপরে ফিটফাট মাগার ভেতরে সদর ঘাট আসে নাই একদল আসে নাই আসে না দেখলে মনে হয় যেন উনি জান্নাত থেকে বের হয়ে আসছে চেহারা দেখলে জান্নাতের মেহমান মনে হয় দেখলে মনে হয় উনি জান্নাত থেকে কয়েকদিনের ছুটি কাইটা আমাদেরকে দেখার জন্য আসছে কিন্তু ভেতর অবস্থা বড় খারাপ ভয়ঙ্কর অবস্থা অন্তরের ভেতরে কত কালি আছে কত কালিম আছে কত ভেজাল আছে দুনিয়ার কেউ না জানলেও কে জানে আরো জোরে বলেন আল্লাহর নবী বলে ইননা আল্লাহ লা ইয়ানজুর ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লাকিন ইলা কুলুবিকুম ওয়া আআমালিকুম নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারার দিকে তাকায় না তার মানে আল্লাহ চেহারা দেখা বিশ্লেষণ করবেন না বিচার করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মাল দৌলত দেখেন না আল্লাহ রব্বুল আলিন প্রত্যেকটা মানুষের কলিজার দিকে তাকিয়ে আছেন কলিজার দিকে অন্তরের অবস্থাটা দেখে দেখে তার বিচার বিশ্লেষণ হবে অন্তরে কালি আছে না আছে দুনিয়ার কেউ না জানলেও একমাত্র কে জানে ভেতরটা পরিষ্কার করা দরকার ওই যে কালো বেলাল বড় কালো চেহারা কালো বিলালের ঠুটমোটা জিব্বার ভেতরে সিদ্রের কারণে সুন্দরভাবে আওয়াজ দিতে পারে না শব্দের উচ্চারণ ভালো হয় না আস হাদুর ভেতরে আস হাদু হয় রে মুসলমান চেহারাটা ভালো না ঠুট দেখতে ভালো না জিব্বাটাও ভালো না গলার কণ্ঠ ভালো না এরপরও আল্লাহর নবী সাতাইশ বছরের ভ্রমণে জান্নাতের ভেতর যখন ঘুরেন মেরাজি গিয়া নবী জান্নাতে ঘুরেন আল্লাহ নবী শুনতে পায় জান্নাতে নবীর পায়ের আওয়াজ ব্যতীত আরেকজনার পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহ নবী কই ইব্রাহীল এই জান্নাতের ভেতর তুমি আমি তৃতীয় আর কার পায়ের আওয়াজ শোনা যায় কার পায়ের জীবনে ইলামিন বলে আপনি আমি ছাড়াও জান্নাতের ভেতর তৃতীয় যে পায়ের আওয়াজ শোনা যায় তৃতীয় ব্যক্তি হলো আপনার মুয়াজ্জিন কালো বেলালের পায়ের আওয়াজ কেন কই কালো বেলালের চেহারা কালো এরে মুসলমান তবে অন্তর ভালো অন্তর ভালো অন্তরটার ভেতরে কোনো কালি নাই কোনো কালিমা নাই কোনো চক্রান্ত নাই কোনো ষড়যন্ত্র নাই কোনো দুশমনি নাই কারো ব্যাপারে কোনো হিংসা নাই বিদ্বেষ নাই ওরে মুসলমান কালো বেলালের চেহারাটা কালো তবে অন্তরটা ভালো আমাদের চেহারা ভালো কিন্তু অন্তর কালো আমাদের অবস্থা হলো চেহারা ভালো অন্তর কালো কালির অভাব নাই হিংসাই ভরপুর নাই নাই অন্যের উন্নতি দেখলে কলিজা জ্বলে আরেকজনে উপরে উঠতেছে টেনশনে ঘুমাইতে পারি না এই হলো আমাদের দিলের অবস্থা আল্লাহর কসম করে বলি আপনি যদি কারো উন্নতি সহ্য করতে না পারেন আল্লাহর কসম জিন্দিগিতে আপনি উন্নতি সাধন করতে পারবেন না কেউ উপরে উঠেছে আপনার যদি সজ্জ না হয় আল্লাহর কসম আপনি উপরে উঠতে পারবেন না কারণ হিংসা এমন এক আগুনের নাম যার ভেতরে হিংসা আছে তার ধ্বংস আছে কোনো সন্দেহ নাই। এজন্যই আল্লাহর নবী বলে ইয়া কুম্বল হাসাদ হিংসা ছাড়ো কুম্বল হাসাদ আল্লাহ কই হিংসার থেকে বাঁচো নিজেরা বাঁচাও সাবধান কেন কই আল্লাহ সাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব হিংসা তোমার উন্নতিকে এমন ভাবে ধ্বংস করে দেবে তোমার नेक আমল ধ্বংস করবে তোমার হাসানাত মানে তোমার কল্যাণ তোমার উন্নতি তোমার উত্থান তোমার ন্যাকামল তোমার জীবনের সব সম্পত্তি হিংসার আগুন এমনভাবে জ্বালিয়ে দেবি যেমনভাবে শুকনা লাকড়ির স্তূপের ভেতরে মেজবাতির কাটি দিয়ে আগুন ধরে দিলে পুরে সারকার হয় ঠিক কারো অন্তরে যদি কারো ব্যাপারে হিংসা রাখো তোমার হিংসা তোমাকে ধ্বংস করে দেবে কোনো সন্দেহ নাই আল্লাহর কসম আমার জীবনে দেখেছি অন্তরে হিংসা দিয়ে যারা ঘুরেছেন তাদের ধ্বংস হয়েছে জীবনে উন্নতি সাধন করতে পারে নাই জীবনে উপরে উঠবার পারে নাই যত চেষ্টা করেছে বরং নিচে নেমে গেছে কারণ অন্যের উন্নতিতে অন্তরে হিংসা ঢুকেছে হিংসা হিংসা থাকলে উপরে উঠবার কোনো সুযোগ নাই আল্লাপাক হিংসুককে কখনো উঠাবেন না এটাই আল্লাহ পাকের ওয়াদা মুসলমান বাবারা ভাইয়ের আমার এজন্য অন্তর ভালো করা চাই অন্তরের ভেতরে কোনো কালি যেন না ঢুকে আমাদের সমাজে অন্তরে হিংসা আছে হিংসুক টাইপের মানুষ সমাজে আছে না নাই আরো জোরে বলেন আছে না আছে না সাবধান দিলেরে ভালো করেন আমি আমার দিলের নিয়ে কথা বলি আপনাদেরকে নিয়ে বলি না আমার দিল সাফ করলে তো আল্লাহ আমার উপরে উঠাবেন এটা কোনো সন্দেহ নাই আর আল্লাহ যদি উপরে উঠাইতে চান কোনো হিংসুক হিংসা করে আপনাকে নামাইতে পারবে না কারণ উপরে ওঠানোর মালিককে আপনারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় বড় হওয়া এ জগতে কঠিন ব্যাপার জগতে সে বড় হয় বড় গুমজার জগতে সে বড় হয় বড় যার গুণ বড় হইলে বান্দা তুমি বড় হবা অতএব তুমি তোমার গুণগুলাকে ভালো করো তুমি তোমার গুণগুলাকে ভালো করো যেটা বলতেছিলাম মুসলমান বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুলামের দাম কালিউবি নামের একটা কিতাবের ভেতরে ছোট কালে ঘটনা পড়েছি এমন এক মালিক সারাদিন মদ পান করতো ফাঁকে ফুঁকে মদ পান করে মাতাল হতো অতবা রাতের বেলা মদ পান করতো ব্যবসা বাণিজ্য করে বাড়ি আইসা রাতের বেলা মদ পান করে পাইচারি করে করে অনেক সময় রাতের বেলা ঘোরাঘুরি করে ওই মালিক বাজারে গেছেন একটা গোলাম কিনবার জন্যে গোলামের দাম ধর ঠিক হয়ে গেল কিরে গোলাম তুই আমার গোলামি করবি গোলাম বলে ঠিক আছে আপনার গোলামি করব। তবে তিনটি শর্ত আমার পোড়া করা লাগবে কি শর্ত এক নম্বর আমাকে একটা খালি ঘর দেওয়া লাগবে দুই নম্বর মালিক আপনার গোলামি করব। রাতের বেলা আপনার কাছ থেকে একটু ছুটি যায় দিনের বেলায় আপনার খেদমত করব তবে রাতের বেলা ছুটি যায় তিন নম্বর নামাজের সময় হলে আমাকে নামাজের ছুটি দেওয়া লাগবে একটা গোলামের তিনটি শর্তের ভেতরে কত সুন্দর শর্ত ওরে মালিক এক নম্বর আমাকে একটা খালি ঘর দেবেন দুই নম্বর নামাজের সময় আমাকে ছুটি দেবেন তিন নম্বর দিনের বেলা মত করব রাতের বেলা আমাকে ছুটি দেওয়া লাগবে মালিক বলে ঠিক আছে যুবক গোলাম তোমার তিনটা শর্ত মতোই তোমাকে আমি তোমার শর্তগুলো মাইনা নিলাম আলাদা ঘর দেখাইয়া দিছে যাও ওই ঘরে তুমি থাকবা খাইবা ঘুমাইবা এই ঘরটা তোমাকে আলাদা দিয়া দিলাম ওরে গোলাম দিনের বেলায় আমার খেদমত করবি রাতের বেলা তোকে ছুটি দিয়া দিলাম নামাজের সময় তোর ছুটি দিয়া দিলাম তিন শর্ত মোতাবেক সময় কাটাই গোলাম দিনের বেলা খেদমত করে রাতের বেলা ঘরের ভেতরে গিয়া ঘুমায় তার ঘরে যখন চলে যায় মালিক বেসারাই একদিন রাতের বেলা মদ পান করে পাইচারি করতে করতে গোলামের ঘরের দরজার সামনে তার ঘরের ভেতরে আসমান থেকে সূর্যের আলো বা চাঁদের আলো তার ঘরে আলো দেয় মালিক বেচারা দরজার ফাঁকে দিয়া তাকায় দেখে গোলাম সাজদাই পড়ে আল্লাহর সাথে কথা বলে গোলাম বলে আল্লাহ দিনের বেলা দুনিয়ার মালিকের গোলামি করি বলে রাতের বেলা শুধুমাত্র আপনার গোলামি করি আয় আল্লাহ 24 ঘণ্টাই যদি সময় পাইতাম 24 তোমার গোলামি করতাম আমি দিনের বেলা দুনিয়ার মালিকের গোলামি করি বলে রাতের বেলা আপনার গোলামি করি সাজদাই পড়ে গোলাম কার সাথে কথা বলে আল্লাহর সাথে কার সাথে আর ও বলেন কার সাথে মালিক দরজার ফাঁকি দিয়া দেখতেছে আর শুনতেছে মনে মনে কই হেতে আমার বিরুদ্ধে মামলা দিতেছে আল্লাহর কাছে ফজর পর্যন্ত প্রায় মালিক দীর্ঘ সময় এই অবস্থা দেখে ঘরের ভিতরে গেল গিয়ে বিবির সাথে বলল মনে মনে ভাবতেছে কি দেখলাম মাতাল অবস্থায় দেখলাম মত পান করছিলাম রাতে না মিথ্যা দেখলাম সঠিক না বেঠিক আগামীকাল বিবিরি নিয়ে দেখবো পরে একটা কিছু হবে পরের রাতে বিবিকে নিয়ে গোলামের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দেখে গোলামের ঘরের সাত ফাইটা আসমান থেকে একটা আলু তার ঘরে আলু দিচ্ছে আর গোলাম বেসারা কর্মচারী গোলাম সাজদাই পরে আল্লাহর সাথে কথা বলতেছে আর আস্তে কোন সুবহান আল্লাহ সাজদাই পরে আল্লাহর সাথে কথা বলে আল্লাহ সারা দুনিয়ার মালিকের গোলামি করি বলে সময় পায় না যার কারণে রাতের বেলা আল্লাহ তোমার গোলামি করি মালিক তার দিবিরে নিয়ে দরজার ফাঁকি দিয়া দেখি আর কান ভৈরা শুনে ফজর পর্যন্ত দাঁড়ায় রয়েছে গোলাম ফজরের নামাজ আদায় করি আর মালিক তাকে দেখে যেই মাত্র সকাল হয়ে গেছি সূর্যটা আসমানে উঠা গেছে ভাঙ্গা সাত ফাটা সাতটাও জোরা লাইগা গেছে ভাঙ্গা সাত যখন জোরা লাইগা গেছে গোলাম ফজর নামাজ আদায় করছে মালিক তার বিবির নিয়ে দাঁড়ায় রয়েছে ওরে মুসলমান গোলাম সকালবেলা দরজা খুইলা দেখে দরজার সামনে মালিক আর মালিকের বিবি দাঁড়ানো ও মালিক আপনি কেন আমার দরজার সামনে তো ভোরবেলা মালিক কই ভোরবেলা নয় রাত থেকেই তোর ঘরের দরজা সামনে দাঁড়ায় রইলাম আর রাতের বেলা দেখছি তোর ঘরে আসমান থেকে আলু আসছে তুই সাজদায় পরে আল্লাহর সাথে কথা বলছিস রে গোলাম তুই বলছিস আমি আমার গোলামি করবার জন্য তুই আল্লাহর গোলামি করতে পারিস না অতএব সিদ্ধান্ত নিলাম আল্লাহর গোলামিতে আমি বাধা হয়ে থাকতে চাই না আমি আমার বিবিকে সাক্ষী রেখে ঘোষণা করলাম গোলাম যা যা তোরে মুক্ত করে দিলাম তুই চব্বিশ ঘন্টায় আহকামুল হাকিবিন আসল মালিকের গোলামি কর গোলাম আল্লাহকে ডাক ডাক আল্লাহ এই এস্ক ভালোবাসা মোহাব্বত এই সম্পর্ক তোমার আমার ভেতরে ছিল এটা তো গোপন ছিল আল্লাহ তুমি প্রকাশ করে দিলে কেন আল্লাহ আমল যেহেতু বুজুর্গ যেহেতু প্রকাশ হয়ে গেছে এই প্রকাশ হওয়া যাওয়া বুজুর্গ নিয়ে দুনিয়ায় থাকতে চায় না এই কথা বলে গোলাম জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মালিক মতপান পান করে গোলাম আল্লাহর সাথে কথা বলে সুহান আল্লাহ বলেন এজন্যই বলি বান্দারে জান্নাতের মেহমান হওয়ার জন্য গোলাম বন গোলাম গোলাম বনার জন্য আল্লাহ পাকের আদেশ মানো নিষেধগুলো বর্জন করো আল্লাহ পাকের সব আদেশ মানা সহজ হয়ে যাবে নিষেধগুলো বর্জন করা সহজ হয়ে যাবে একটা মাত্র মেডিসিন ইউজ করলে ওই মেডিসিনের নাম হচ্ছে আল্লাহর ভয় কার ভয় আরো জোরে বলেন ভয় পাকের সব সব হুকুম মানলে সব নিষেধ সারলেই কেবল তুমি খাটি গোলাম এমন গোলাম বনতে পারলে জান্নাত পাওয়া যাওয়া বোঝা গেল জান্নাতের জন্যে গোলাম বনতে হবে গোলাম বনার জন্যে আদেশ নিষেধ মানতে হবে ছাড়তে হবে পালনীয় বিধানগুলো পালন করো বর্জনীয় বিধানগুলো বর্জন করো আর পালনীয় বিধান পালন করতে বর্জনীয় বিধান বর্জন করার জন্যে তোমার যে মেডিসিন ইউজ করা লাগবে তার নাম হলো তাকুয়া আল্লাহর ভয় এজন্যই আল্লাহ বলে আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো তবে সাবধান মুসলমান নাও হ্যাঁ কিন্তু কবরে আসবানা মরবানা মুসলমান রে আল্লাহ পাকের গোলাম জন্য আমল করা লাগবে আমল করার জন্যই আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকানো লাগবে আল্লাহর ভয় যদি ঢুকে যায় বান্দা তুমি আল্লাহ ওয়ালা যাবা আল্লাহর ওয়ালি হয়েয়া যাবা জান্নাতের মেহমান হয়ে যাবা ও মুসলমান বাবা অল্প সময় কথা বলে দোয়া করে দেব লম্বা সময় আজ বয়ান করব না যেটা বলতেছিলাম মুসলমান আল্লাহ পাকের কাছে আল্লাহর গোলামের দাম এ মুসলমান আল্লাহর গোলাম বানার জন্য অন্তরে আল্লাহর ভয় ঢুকাও যার অন্তরে যত ভয় তার সম্মান তত হয় যার অন্তর যত ভয় তার সম্মান তত হয় তবে এবার জাস্টিফাই করো কার অন্তরে ভয় বেশি আল্লাহ পাক নিজে সাক্ষী দিতেছেন ইননা বাইয়খশাল্লাহ মিন ইবাদিল উলামা আল্লাহ পাকের বান্দাদের ভেতরে যারা আলেম একমাত্র আলেমদের ভেতরে আল্লাহ পাকের ভয় বেশি বলুন সুবহানাল্লাহ আলেমদের ভয়ামের আল্লাহর ভয় বেশি এর বাস্তব প্রমাণ অভাব নাই আজ পর্যন্ত বাংলাদেশে যৌতুকের মামলা নির্যাতনের মামলা দর্শনের মামলার যত আসামি বনেছে আসামি ধরা পড়েছে আল্লাহর কসম করে বলি সারা বাংলাদেশে দর্শনের মামলার আসামি দাউরা হাদিস পাশ কোনো আলেমের নাম পাওয়া যাবে না আছে গানজা টানে কোনো আলেম নাই ইয়া আবার ব্যবসা করে কোনো আলেম নাই আছে আছে। সন্ত্রাসীর খাতায় কোনো আলেমের নাম নাই মাস্তান চাঁদাবাদার খাতায় কোনো আলেমের নাম নাই অতএব মুসলমান আলেমদের অন্তরে আল্লাহর ভয় বেশি। কোনো আলেম সুদ খায় না কোনো আলেম ঘুষ খায় না হাঁ বলতে পারেন হুজুর দুই একজন তো আছে আমি বলি হ্যাঁ দুই একজন থাকতেও পারে কারণ সব ক্ষেত্রেই কোনো না কোনো একটু এদিক সেদিক হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতের দ্বারাই প্রমাণ হয় যার অন্তরে আল্লাহর ভয় নাই সে আলেম না আলেম তাকেই বলা হয় যার অন্তরে আল্লাহর ভয় আছে আলেম হওয়ার জন্য শর্ত দুইটা এক নম্বরে আলেম থাকা লাগবে দুই নম্বর আল্লাহর ভয় থাকা লাগবে আল্লাহর ভয় সহ আলেম যার অন্তরে আছে শরীয়তের পরিভাষায় তাকে আলেম বলা হয় আর আলেম আছে কিন্তু আল্লাহর ভয় নাই এটা আলেম না আলেম নামের জালেম সাবধান ভুল বুঝেন না আবার দুই একজন এদিক সেদিক হইতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনি দেখবেন কোনো না করে না। আলেম গাজা খায় না কোনো ইয়াবা খায় না কোনো সুদ খায় না কোনো আলেম না। আলেম চুরি ডাকাতি মাস্তানি করে না প্রমাণ আছে না নাই হ্যাঁ আপনারা এই পর্যন্ত পাইছেন যে কোনো হুজুর সন্ত্রাসী করে মাস্তানি করে চাঁদাবাজি করে পাইছেন নাই দুইজন থাকতে পারে ওই শাইক আব্দুর রহমান বাংলা ভাই এরা কিন্তু আলেম না এরা আলেম নামের জালেম এদের অন্তরে আল্লাহর ভয় নাই দুই একজন আছে যেমন ইদানিং কালে একজন আলেম নামের জালেম ফেসবুক ইউটিউবে ভাইরাল তার নামটাও বলে দেয় আপনারা হয়তো ফেসবুক যারা যুবকরা তালাশ করেন ইউটিউব দেখেন পেয়ে যাবেন তার নাম হলো ডক্টর সৈয়দ নজরুল ইসলাম সে দাবি করে তার বাড়ি গোপালগঞ্জে টঙ্গিপাড়া আরেকটি তার দাবি হলো সে বলে প্রধানমন্ত্রী আমার ভাতিজি হয় মাস্তানি করে বয়ানে বলে আমাকে কিছু করতে পারবা না কারণ দুনুদিকে আমার আত্মীয় রয়েছে দুই নেত্রী আমার নিকট আত্মীয় প্রধানমন্ত্রী হাসিনা হলো আমার ভাতিজি খালেদা হলো আমার ভাবি আজিব আচ্ছা এইটা কি কোন আলেমের বৈশিষ্ট্য হল আলেম তো পরিচয় দেবে সম্পর্ক আমার খালেদার সাথে নয় আলেমের পরিচয় হবে সম্পর্ক আমার হাসিনার সাথে নয় আলেমের পরিচয় হবে সম্পর্ক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নয় আর্মি বিডিয়ার রেপ বাহিনীর সাথে নয় আলেমের সম্পর্ক হবে সর্বোচ্চ ক্ষমতার মালিক আল্লাহর সাথে কার সাথে ওই আলেমকে আলেম বলা হয় এজন্যই মাঝে মধ্যে বলি আলেম দুই প্রকার একদল আলেম হইল সরকারি আর একদল হইল দরকারি একদল হইল সরকারি আর একদল হইল দরকারি সরকারি আলেম কারে বলে কই যে সরকার ক্ষমতায় আসবে তার গোলামি করবে আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি না এই যেমন সৈয়দ নজরুল ইসলাম বলে দুদিকেই আমার আত্মীয় আছে আমাকে পুলিশ প্রশাসন কিছুই করতে পারবে না এই আলেমগুলো হলো সরকারি আলেম এরা দুনিয়ার ক্ষমতার গুলাম আর দরকারি আলেম হলো আমি আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না হাসিনা বুঝি না খালেদা বুঝি না যখন যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আমি আলেম তার বিরুদ্ধেই ফতোয়া দেব আলেম হইলো মুফতি আমিনী আল্লাহর বলি মুফতি আমিনি কেউরে ভয় পায় নাই আরে মুসলমান আর্মি বিডি আর দাহিনী কাউকে ভয় পায় নাই আল্লাহর বলি মুফতি আমিনি ভয় পাই তো একমাত্র কাকে আরো जरा বলেন কাকে খাটি আলেম আল্লাহর সাথে সম্পর্কের কারণেই তো দুনিয়ার কাউকে ভয় পায় না কথা বলে কাউকে ভয় পায় না হুংকার দেয় কাউকে ভয় পায় না ব্রাহ্মণবাড়ি একটি বক্তব্যে মুফতি আমিনে মুক্ত মঞ্চে বলেছিল প্রশাসনের ভালো করে শোনো আমার কর্মী বাহিনীর দিকে চোখ টেরা করে তাকাইলে চোখ তুলে ফেলবো কথাটা বলছে এই যে সাহস কোনো অস্ত্রের সাথে সম্পর্ক নাই আর্মি বিডিয়ারের সাথে সম্পর্ক নাই প্রশাসনকে হুমকি দিয়েছে এই সাহসটা একমাত্র কারণ হলো সম্পর্ক সরাসরি কার সাথেই আরো আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যাবে এতে দুনিয়ার কাউরে ভয় পাবে না এটাই সত্য আমি প্রায় সময় বলি আল্লাহ ওয়ালারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না আর যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় পায় সে আল্লাহ ওয়ালা না আল্লাহওয়ালার পরিচয় হলো তার ভেতরে তাকওয়া থাকবে আল্লাহ ওয়ালা কারা আল্লাহর কারা আল্লাহ কয় দুইটা গুণ থাকবে যে আল্লাহ বলি আল্লাহর বলি আল্লাহর বলি কয়টা গুণ থাকবে কয়টা গুণ আল্লাহর দুই গুণ এক নম্বর হলো সে ইমান বলা হবে দুই নম্বর হলো তার অন্তরে একমাত্র আল্লাহর ভয় থাকবে আর কারো ভয় থাকবে না তাকুয়া তো বলতেছিলাম মুসলমান বাবারা যার অন্তরে আল্লাহর ভয় তার সম্মান বেশি হয় আল্লাহর ভয় আলেমের অন্তরে বেশি এ কারণে তো কোনো রে কোনো আলেমরা ভয় পায় না ইমাম আবু হানিফার খবর নাও ইমামে আবু হানিফার রহমাতুল্লাহ আলাই ওনাকে জালখানাই বন্দি করা হলো জালেম সরকার ওনাকে বন্দি করেছে সকাল বিকাল চাবুক মারা হয় ইমামে আবু হানিফা উনি ওনার জীবনীতে বয়ান করেন সকালে চাবুক মারে বিকালে চাবুক মারে আমার অন্তরে কোনো কষ্ট নাই কোনো আঘাত নাই কোনো টেনশনও নাই চুখ দিয়েও পানি আসে না চামড়া উঠে যায় রক্ত বের হয় ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলে কিন্তু আমার মায়ের কয়েক দিন পর আমার মাকে আনানো আনা হয় মায়ের সামনে যখন আমাকে চাবুক মারা হয় আমার পিঠে চাবুকের আঘাত দেখা আমার মা তো সহ্য করবার পারে না চোখের পানি সেরে সেরে আমার মা কান্না করে ইমাম আবু হানিফা বলে ও জগতের মানুষ আমার চাবুক মারে আমার আঘাত লাগে না তবে মা যখন কাঁদে মায়ের চোখের পানি দেখা আমি আর কান্না মানাইতে পারি না মায়ের কান্না দেখা আমি আমার চোখের পানি গুলো কান্না করি আমার মা আমার সামনে কাঁদে আমি সহ্য করব কেমন করি এরে মুসলমান দুনিয়ার কোন মা সন্তানের কষ্ট সহ্য করবার পারে না আমার মায়ে যখন আমার আঘাত দেখা কান্না করে আমিও কান্না করি তবে একটা সুসংবাদ শুনিয়া নাও আমার মা যখন বিদায় হয়ে যায় তো আমার মা বিদায় হওয়ার সময় আমার কাছে আইসা কানে মুখ লাগে বলতো সন্তান ইমামে আবু হানিফা আমি মা তোরে বসিয়ত করে যাই জালেম সরকার তোরে চাবুক মারতে 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 শহীদ করিয়া দেবে তারপরও জালেমের সাথে আপোষ করবি না ইমামে আবু হানিফা জালেম তোরে চাবুক মারতে মারতে শহীদ করবে তার জালেমের সাথে আপস করবি না হক্কানি উলামাই কারাম যারা তাদের সিদ্ধান্ত হলো যখনই কোনো জালেম মাথা চারা দিয়ে উঠবে তার দিদ্বার টান দিয়ে ছেড়ে ফেলবে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তামাম দুনিয়ার সমস্ত জালেম যদি ঐক্যবদ্ধ হয়ে আলেমের বিরুদ্ধে চলে যায় তারপরও আলেম আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না এটা হলো আল্লাহ আলেমের পরিচয় আলেমরা ভয় পাবে কাকি আরো জোরে মুসলমান এমন বাবা আল্লাহ বলার বাবা রে মুসলমান আলেমের অন্তরে আল্লাহর ভয় আছে বলেই তু আজ বাংলাদেশের ভেতরে কোনো আলেম তার মা বাবারে অবহেলা করতে পারে না আজকে বাংলাদেশে পত্রপত্রিকায় প্রমাণ হয় ফেসবুকে ইউটিউবে প্রমাণ হয় অনেক বাবা বুড়া বয়সে বৃদ্ধাশ্রমে অনেক মা বুড়া বয়সে বৃদ্ধাশ্রমে অনেক মা বাবা বড়বাস বুড়া কালে তারা দেখার মতো কেউ নাই তারা খেদমত করবার মতো কেউ নাই তারে একটু জায়গা দেখবে চিকিৎসা করবে সন্তানের সময় নাই বলে এই যে অবস্থাটা চলতেছে সারা বাংলাদেশেই খবর নেওয়া দেখো যার একটা সন্তান আলেম আছে ওই বাবা বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে নাই ওই বাবার চিকিৎসার অভাবে মরা লাগে নাই ওই বাবা না খায়া থাকা লাগে নাই আলেম সন্তান মা বাবার বৃদ্ধাশ্রমে পাঠায় না ওরে মুসলমান বড় দুঃখ এক বাবার নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর আবদুল্লাহ তার নাম বৃদ্ধাশ্রমে উনি পড়ে আছেন বৃদ্ধাশ্রম মানে আমরা বুঝি না গ্রামের মানুষ বৃদ্ধাশ্রম চিনি না বৃদ্ধাশ্রম মানে হলো সহজে বুঝায় এতিমখানার তার ভেতর এতিম সন্তান ভর্তি করানো হয় মা নাই বাবা নাই তার দেখার মতো কেউ নাই এমন সন্তানগুলাকে এতিম খানার ভেতর ভর্তি করা হয় ঢাকা শহরে বুড়া মানুষদের জন্য এতিম খানা খোলা হয়েছে ওইগুলাকে বৃদ্ধ আশ্রম বলা হয় বৃদ্ধ বয়সে সন্তানগুলা খবর নেয় না মা বাবার খবর নেই না বলে তো বুড়া মানুষগুলাকে বৃদ্ধ রাখা হয় ওইগুলা বানানো হয়েছিল মূলত যেই বুড়ার সন্তান নাই ছেলে নাই মেয়ে নাই আপন পরে কেউ নাই আশপাশের কেউ নাই তারা দেখার মতো কেউ নাই ওই বুড়া মানুষগুলার জন্য একটা আশ্রয় কেন্দ্র খোলা হলো তার নাম হলো বৃদ্ধাশ্রম তবে দুঃখ আজকে বৃদ্ধাশ্রমে সন্তান হারা মা বাবা নয় অনেক সন্তান বলা মা বাবা ও বৃদ্ধাশ্রমে পড়ে আছে এক বা এক সন্তান বলা বাবা আবদুল্লাহ তার নাম বৃদ্ধাশ্রমে বসে বসে লিখতেছে সাংবাদিক বৃদ্ধাশ্রমে ঘুরে ঘুরে হঠাৎ করে সার আমাকে চিনে ফেললো ও স্যার আপনি বৃদ্ধাশ্রমে কেন আবদুল্লা স্যার চোখের পানি সারে কয় তুমি কে আমি অমুক ছাত্র এম অমুক অমুক ইয়ারের আপনার স্টুডেন্ট অমুক সাবজেক্টের স্টুডেন্ট আরে তুমি আপনি স্যার এখানে কেন জানতাম আপনার ছেলে আছে ছেলেরা কোথায় আবদুল্লাহ স্যার চোখের পানি সারে দেয়া কয় সাংবাদিক বাজান আমার দুইটা ছেলে আল্লাহ আমারা দান করেছে একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানালাম আর কে বড় নৌবাহিনীর অফিসার বানালাম নৌবাহিনীর অফিসার সন্তান অফিসে চাকুরি করে আমি বাবারে দেখার মতো সময় নাই খবর নেওয়ার সময় নাই ইঞ্জিনিয়ার ছেলেটা আমার মেয়েকে নিয়ে থাকে আমি মা বাবার খবর নেওয়ার সময় এমন ঘটনা গ্রাম বহু পাওয়া যাবে ভাই যদিও বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই কিন্তু বাবার খবর নেয় না বাবার চিকিৎসার টাকা পর্যন্ত দেয় না অসহায় বাবার খবর নিতে চাই না এ আব্দুল্লা সার চোখের জাপানি কই সাংবাদিক বাজার আমি যখন চাকুরি করতাম আমি হাইটা যাইতাম রিক্সায় চলতাম না মজার খাবার খাইতাম না ভালো কোনো কাপড় পরিধান করতাম না সব সময় দুইটা টাকা বাঁচাবার চেষ্টা করতাম সন্তানগুলার ভবিষ্যতের চিন্তা করি আরে গ্রামে বহু বাবা পায়বা। মজার খাবার খায় নাই মজার কাপড় পরে নাই ইচ্ছা করলে সম্পদ বিক্রি করে আলিশান ভাবে চলতে পারতো করেছে টাকা করে জমা করেছে সন্তান গুলার চিন্তা করেছে জমিনটা বিক্রি করলে তো ভালো চিকিৎসা করতে পারতো কিন্তু বিক্রি করে নাই সম্পদ জমিন হারা হয়ে যাবে মাটি ভিটা থাকবে না ঘর থাকবে না সন্তানগুলোর চিন্তাই কত বাবার খাবার নাই কত বাবা ভালো কোনো কাপড় পরে নাই কত মা না খায়া দিনের পর দিন কাটায়া দিল ওরে মুসলমান কাজের দিন দেখো না মা দুপুরে খাবার সময় পায় না সম্পদ সঞ্চয় করা ধান বনের কাজ কাম করে একমাত্র সন্তান চিন্তা করে কিছু কাজকর্ম করে টাকা পয়সা জমায়নি এক দেশি ম্যাক শতক জায়গা কিনা যায় আমার সন্তান সন্তান একটু জায়গার মালিক হয় মা বাবা এত টেনশন করলো সন্তান গুলার জন্য সন্তান বড় হইয়া মা বাবার না ফরমান হইয়া আজকে সন্তানকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিল এর কারণ কি জানো সন্তানগুলোর বন্তরে আল্লাহর ভয় নাই দিনের এলেম নাই আলেম বনে নাই যদি আলেম বনত এলেম শিখত কোরআন হাদিসের জ্ঞান থাকতো তাহলে তোমার সন্তান শিখতে পারত রেদার রব্বে ফিরিদাল ওয়ালিদাইন ওয়াসাখাতুর রব্বে ফিসাখাত والদাইন সন্তানকে যদি মাদ্রাসায় পড়াইতে বাবা এ কপাল বড় বাবার পায়ে হাত দিয়া বলি সম্পদ বিক্রি করে ডাক্তার বানাইলা ইঞ্জিনিয়ার বানাইলা ব্যারিস্টার বানাইলা মাস্টার বানাইলা পিএলজি ডিগ্রি অর্জন করলো তোমার সন্তান বুড়া কালে তোমার খবর নিল না তোমার কপালে লাத்தி মাইরা বউ সেলিমিনায় শহরে গোমায় তোমার খবর পর্যন্ত নেয় না এত হিসাব করে টাকা দেয় এরে মুসলমান কাদের লোকেরও এত হিসাব করে টাকা দেয় না হোটেলে খাওয়া দাওয়া করে কত টাকা নষ্ট করে বাবা কিছু চাইলে পরে হিসাব করে টাকা দিতে চায় ওরে মুসলমান যুবক তুমি কি একবার ভাব না তোমার বাবা তো তোমার হিসাব করে টাকা দেয় না এ মুসলমান এমন অসহায় বহু বাবা পাওয়া যাবে না খায়া না লয়া না ঘুমায়া না আরাম করিয়া সন্তানগুলোকে বড় করেছে আজকে সন্তান আরামে বউ বাচ্চা নিয়ে ঘুমায় আপন বাবা খবর নেয় না আপন মায়ের খবর নেয় না এমন না ফরমান সন্তান সমাজে আছে না নাই আছে না নাই এগুলো হচ্ছে কেন কেন হচ্ছে এই মিযা সন্তান ডাক হয়েছে ডক্টর হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ব্যারিস্টার হওয়ার পর আপন মা বাবার খবর নাই না একমাত্র কারণ হলো সন্তানগুলোর ভেতরে দ্বীনের আলেম নাই কুরআন সুন্নাহর আলেম নাই মা বাবা কত দামি জিনিস এই শিক্ষা সন্তানের অন্তরে ঢুকে নাই মা বাবা কি এটা শিখে নাই এই শিক্ষা তো মাদ্রাসার ভেতরে এই শিক্ষা তো মাদ্রাসার ভেতরে মাদ্রাসা যদি পড়তো জানতো মা বাপ খুশি তো আল্লাহ খুশি মা বাপ বেজার তো আল্লাহ বেজার অনেক দূরের কথা মারা 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 যাবে মা বাপ গেল বাবা জানাজার সামনে ইমামতি কইরা নামাজ পড়াবে এই যোগ্যতাটাও হাসিল হলো না কবর মাটি দেবে দোয়াটাও পড়তে পারলো না অথচ ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার বিরিশার সন্তান আবার আমরা এগুলো নিয়ে গর্ব করি কথা ঠিক নেই মাদ্রাসাই পড়ছে একটা ছেলে এটার নিয়ে গর্ব করি না এ মোল্লা হয়েছে কি কামে লাগবো হেতে কি কাম লাগবো মোল্লা ঠাট্টা করে কই মোল্লা আমার ওই ছেলেটা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার মসজিদে দোয়া করায় দোয়া করেন কি হয়েছে ওই ছেলেটা জজ হয়েছে জজ জজ কি করে দিলি একটা আসামিরে এক লক্ষ টাকা খাইয়া সারে আবার এক লক্ষ টাকা খাইয়া কোনো আসামিরে জালখানায় ঢুকায় জজিস। ইস সারাদিন খালি ঘুষ খায় ঘুস কথা না জজ ওয়া কি হয়েছে ঘুষ খায় এস পি ডিসি ওইসে এগুলো নিয়ে আমরা গর্ব করি না করি না করি না আরে আমার ছেলে এসপি ডিসি ওসি আমরা গর্ব করি কত পছন্দ আমাদের দিলে অথচ গর্ব করার কথা ছিল আমার ছেলেটা আলেম হয়েছে আমার ছেলেটা হাফিজ হয়েছে খাসি জব করে খাওয়ান দরকার ছিল আমার ছেলেটা আলেম হয়েছে আলেম কারণ কারণ আল্লাহ নবী কয় আলেম জুর করে হওয়া যায় না আল্লাহ যারে পছন্দ করে আল্লাহ জারে মোহাব্বত করে তারে আলেম বানায় জোর করে আলেম হওয়া যায় না আরে মুসলমান ঘুষ দিয়ে এসপিডিসি হওয়া যায় আলেম হওয়া যায় না ঘুষ দিয়ে সাইফুল হাদিস হওয়া যায় না এসপি হতে পারবেন ঘুষ দিয়া ডিসি হইতে পারবেন জজ হইতে পারবেন কিন্তু আলেম হওয়া যায় না কথা ঠিক কি না আজ আমরা এইগুলো নিয়ে গর্ব করি আমার ছেলে বড় ক্রিকেটার খেলোয়াড় হয়েছে সাকিব আল হাসান গর্ব করি আমরা প্রধানমন্ত্রীও গর্ব করে আরে সাকিব আল হাসান মারে প্রধানমন্ত্রীকে আরে বাড়ি দিয়ে দেখতে পারি একশো রান করছে কই গাড়ি দে গাড়ি মাশরাফি মাশরাফি খেইলা নাম করছে প্রধানমন্ত্রীকে হেরে নৌকা মার কাটা দিয়ে এমপি বানাই ফেলছে আমরা খেলোয়াড় নিয়ে গর্ব করি কথা কয় না আর জোরে কিনা ছক্কা মারলে আমরা গর্ব করি ভালো খেলোয়াড় হইলে গর্ব করি হাফেজ কোরআন হয়েছে আমরা গর্ব করি না অতসব বাংলাদেশের 11 জন খেলোয়াড় মিল্লা এত বছর যাবত খেলতেছে কত দেশে গেল বাংলাদেশের আজু পর্যন্ত তিন নম্বর বানাতে পারলো না এরা ছক্কা মারলে গাড়ি দেয় বাড়ি দেয় আর হাফেজি কোরআন শুধুমাত্র হাফেർഷা ভয়া কাতার গিয়া একশত দেশের সাথে প্রতিযোগিতা করে এই মোল্লা বাংলাদেশের এক নম্বর বানাইছে মারহাবা বলেন হাফেজে কোরআন নাজমু সাকিব সত্তরটি দেশের সাথে এক নম্বর বাংলাদেশ সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না এগুলো নিয়ে তো আমরা গর্ব করি না আমরা গর্ব করি আমার সন্তান বড় পিএইচডি ডিগ্রি অর্জন করছে ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছে আমার জানাজার সময় বুবার মতো দাঁড়ায় রয়েছে জানাজার দোয়াটাও পারে না ডক্টরের ডিগ্রি অর্জন করছে বোম মারলেও কুল আল্লাহ চোরা পারে না আছে না এই যে অন্তরে হচ্ছে গল্প করার দরকার ছিল আমার ছেলে আলেম আরে ওই যে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাই ওনার কাছে আসছে একটা গল্প বলি বাস্তব গল্প বলি একটু শুনে যান ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহির কাছে দুইজন চিল্লার সাথে আসছে একজন হলো গরিব আর একজন হলো ধনী ধনী মানে তার কানি কানি সম্পত্তি আছে শতকে শতকে সম্পত্তি আছে আবার তার অনেকগুলো ছেলেও আছে ফখরে বাঙ্গাল ধনী চিল্লার সাথীকে জিজ্ঞাসা করে ও চিল্লার সাথী ভাই আপনার সম্পত্তি কেমন আছে ধনী চিল্লার সাথে কই আমার এক কানি তথা তিরিশ শতাংশের একটা জমিন আছে মাত্র ছেলে আছে কয়জন কই একটা মাত্র ছেলে আছে পাশের গরিব চিল্লার সাথে মনে মনে কয় হেতে জমিদার সম্পত্তির অভাব নাই শুধুমাত্র এক কানি তিরিশ শতাংশের কথা বলল আবার আল্লাহর বলি ফখরে বাঙ্গালের কাছে মিথ্যা বলল কত বড় মৃত্যুক সে চিল্লার সাথী হয়ে মিথ্যা কথা কইল সম্পত্তির অভাব নাই শুধুমাত্র তিরিশ শতাংশ জমিনের মালিক বলছে আবার তার চার পাঁচটা ছেলে আছে আল্লাহর বলি জিগাইছে তোমার ছেলে সন্তান কয়েটা বলছে একটা কত বড় মিথ্যাবাদী দুই চিল্লার সাথে আল্লাহর বলির সাথে কত পু পরে যখন বের হয় রাস্তার মাঝে গিয়া গরিব চিল্লার সাথে ধনী চিল্লার সাথে জিজ্ঞাসা করে ওরে ধনী ভাই আল্লাহর বলে তোরে জিজ্ঞাসা করলো তোর সম্পত্তি কেমন তুই শুধু তিরিশ শতাংশের কথা বললি অথচ তোর হাজার হাজার কানি সম্পত্তি এত সম্পত্তির ভিতর এক কানি জমিনের কথা বললি কেন তোর চার পাঁচটা ছেলে আছে একটা ছেলে আছে এমন কথা বললি কেন ধনী চিল্লার সাথী চোখের পানি সারে কান্না শুরু করে কই ভাই ওরে গরে ভাই চিল্লার সাথী আমার সম্পত্তির অভাব নাই আমার ছেলেরও অভাব নাই তবে আমি রাতের বেলা বিছানায় শুয়ে শুয়ে যখন হিসাব করি মহাসাবা করি ওরে মুসলমান আজকে তো হিসাব আমাদের ভেতরে নাই ধনী বাজান বলতেছে রাতের বেলা শুয়ে শুয়ে আমি হিসাব করি আল্লাহ ওয়ালারা মুরব্বীরা বলে কয়েকটি আমল যদি বান্দা তোমার ভেতর চলে আসে এক নম্বর যে কোনো বয়ান করবা বা নিজের জন্যে যদি কর দুই নম্বর যে কোনো বয়ান শুনবা নিজের নে যদি শোনো তিন নম্বর ঘুমানোর আগে যদি একটু মহাসাবা কর হিসাব করো দুনিয়াতে কি কামাইলাম দুনিয়াতে কি হারাইলাম কতটুকু এই গুণগুলো যদি কারো ভেতর চলে আসে মুরব্বীরা বলে এ গুণের মাধ্যমে সাহাবাওয়ালা জিন্দিগি হাসিল হইয়া সাহাবিদের মতো নবীর সাথে জান্নাতের মেহমান হতে পারবা রাতের বেলা ঘুমানোর আগে একটু হিসাব করো শেষ কোধারে যুবক ভাই শুইলে পরে তো তোমার চোখে ঘুম আসে না এ পর্দার আড়ালের মা একটু রাতের বেলা হিসাব করিও জীবনে কি কামাইলাম কি হারাইলাম কি না কামল করলাম কি গুণা করলাম একটু যদি হিসাব করো দিলের ভেতর ধাক্কা লেগে যাবে ধাক্কা এসে যাবে ধাক্কা লেগে যদি যায় ধাক্কা এসে যায় বান্দা তোমার জীবনটা ধন্য হয়ে যাবে ধনী চিল্লার সাথী কই ওরে চিল্লার সাথী সাক্ষী দেয় একমাত্র একটা জমিন তোমার নাজাতের জরিয়া হবে একটা মাত্র জমিন কোন জমিনটা যেটা তুমি আল্লাহর রাস্তা মাদ্রাসায় দান করেছো মাদ্রাসার নামে বাক্ফ করেছো এটাই তোমার সাথী হবে নাজাতের জরিয়া হবে মিজানের পাল্লাই উঠাবার মতো একখানি জমিন তোমার আছে বাকিগুলো তোমার সন্তান তোমার ছেলে মেয়ে তোমার ওয়ারিস যারা হবে তারা ভোগ করবে ওরে মুসলমান যুবক চিল্লার সাথী ওই বন্ধুকে বলে চিল্লার সাথে গরিব শোনো আমি যখন রাতের বেলা ঘুমাই আমি আমার সন্তান গুলাকে নিয়ে ভাবি আল্লাহ পাক আমার চার পাঁচটা ছেলে দিছে কোন ছেলেটা আমার আখরাতে কাজে আসবে আমার জানাজার সময় কোন ছেলেটা আমার কাজে লাগবে আমার কবরে নামানোর সময় কোন ছেলেটা আমার কাজে লাগবে আমার কবরে মাটি দেওয়ার সময় কোন ছেলেটা আমার কাজে লাগবে আমার কবর জিয়ারতের সময় কোন সন্তান আমার কাজে লাগবে আমার দিল জবাব দেয় একটা মাত্র ছেলে তোমার ছেলে হয়েছে যেই ছেলেটাকে মাদ্রাসায় পড়ায় আলেম বা আমল আলেমে কোরআন বানাইস জমিদার ধনী আল্লাহর বলি আল্লাহর কাছে জবাব দিয়া কয় একখানি জমিন আমার একটা মাত্র ছেলে আমার রাতের বেলা ঘুমাইলে পরে ভাবি একটা জমিন আল্লাহর রাস্তায় দান করলাম এটাই আমার সাথী হবে একটা ছেলে আল্লাহর রাস্তায় দিলাম এই ছেলেটাই আমার কাজে আসবে দুনিয়ায় আর কে কিছু আমার আসবে না আজকে আমরা বাড়ি নিয়ে গর্ব করি গাড়ি নিয়ে গর্ব করি রে মুসলমান সন্তানকে আলেম বানাইতে পারলাম গর্ব করি না কপাল আমাদের কেমন পড়ে গেল পায়ে হাত দিয়ে বলবো একটু চুপ বন্ধ করে ভাই বাবা আমরা তোমার দাদা চলে গেল বাবা চলে গেল তুমি তুমিও চলে যাবা কত মুরব্বীর ভাই অন্ধকার কবরে চলে গেছে এ আড়ালের মা তুমি তো কবরে যাবা নিয়ত করো মারা যাওয়ার পর আমার জানাজা আমার ছেলেটা যেন পড়াইতে পারে আমার ছেলে যেন আমার জানাজার ইমাম বনে ইমাম

সালাম আল্লাহ নবী কই যে আলেম বা আমল হলো আলেম হয়ে আমল করলো আল্লাহ নবী কই জান্নাতে প্রবেশ করবে শুধু একা জান্নাতে যাবে না তোর পার তার পরিবার পরিজন থেকে কমপক্ষে জনকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দেবে কি সন্তান রাইখে গেছো চিন্তা করো কার গর্ব করো গর্ব করার কথা ছিল ছেলে আমার আলেম হয়েছে হাফিজ কোরআন হয়েছে এজন্য বংশের ভেতরে একজন আলেম রাইখা কবরে যাবে কপাল খুলে যাবে নিয়ত করেন ছেলেরে আলেম বানাইতে পারছি না তো নাতিরে বানাইতে হবে ছেলেরে ওসিয়ত করেন বাজান রে তোরে মাদ্রাসাই পড়াইতে পারে নাই নাতিটারে মাদ্রাসাই পড়াইবি তো আলেম বা আমল জান্নাতে যাবে নিজে আর দশ জনকে সুপারিশ করবে কয়জনকে হুম দশ জন এবং এ দশজন হবে জাহান্নামী এদের উপর জাহান্নাম ও আজিব এমন দশজনকে সুপারিশ করবে এ দশজন কারা নুর উদ্দিন গৌহর পুরী আলাইহি বলে এক নম্বর হলো মা বাপ দুই নম্বর দাদা দাদি তিন নম্বর নানা নানি চার নম্বর শ্বশুর শাশুড়ি কয়জন হলো জোড়া কথা না। কয়না জোড়া আব্বাই আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আষ্টজন বাকি আছে দুইজন নুরুদ্দিন গাওহরপুরি বলেন এ দুইজন হলো মাদ্রাসায় যারা টাকা দিছে পয়সা দিছে রড দিছে সিমেন্ট দিছে চাউল দিছে ধান লিখাইছে ছাত্রদের লজিং রাইখা খাওয়াইছে যে পুরুষ এই কাজগুলা করবে তার বিবি সহ যে মহিলা করবে তার স্বামী সহ ওই দুইজন তাদের সুপারিশের জামনাথের মেহমান আর আজ থেকে